যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে একদম ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, যেটা সেটার সামনে কুর্মিটোলা হাসপাতালের অপোজিটে মেইন রোডের পাশে। দেখেন এই যে একটা ছোট পুকুর এবং এটার পাশে যে পতিত জায়গাটা, অল্প একটু জায়গা রাস্তার পাশে, এই জায়গাটার মধ্যে কল্পনা বেশ মোটামুটি ভালো, একদম পুঁইশাক ক্ষেতের মতো করে ফেলছে। হ্যাঁ মানে আইডিয়াটা যার তার কত চমৎকার একটা আইডিয়া, মানে এই অল্প একটু জায়গার মধ্যে এরকম পুঁইশাক লাগানো, বা ঢাকা শহরে এরকম রাস্তার পাশে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটা, সেই মহাসড়কের রাস্তার পাশে এরকম পুঁইশাক খ্যাত কেউ দেখছেন কিনা দেখলে জানাবেন কমেন্টস করে। আমি দেখিনি, আমি অনেকদিন ধরে এই রাস্তায় চলাফেরা করি, চোখে পড়ে নেই, আজকে হঠাৎ করে চোখে পড়লো তাই ভিডিওটা করলাম। হ্যাঁ আর আপনারা যদি এরকম দেখে থাকেন তাহলে জানাবেন, এই যে ক্যান্টনমেন্ট স্টেশন, কমেন্টসের মধ্যে জানাবেন যে এরকম আসলে রাস্তার পাশে সবজি বা ক্ষেতের বাগান আসলে চোখে পড়ে কি না সহজে। একদম মহাসড়ক ঢাকা কুড়ি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, গাড়ি যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, তার পাশে ক্ষেতটা প্রচুর বলা যায় কিন্তু, আসলে কিন্তু বড় অনেক। এই যে ওইখান থেকে একদম এই পর্যন্ত করছে, এবং ওই যে পুকুরের ধারগুলাতে পর্যন্ত লাগাই দিছে, এই যে পুকুরের পাড়গুলা পর্যন্ত লাগাই দিছে পুঁইশাক গাছগুলো, খুব চমৎকার।